অবৈধ উপায়ে টাকা ইনকাম করেন এবং সেখান থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায়ও ব্যয় করেন দানের বিনিময়ে আল্লাহকে স্বভাব দিবেন কোন একজন ব্যক্তি হারাম ইনকাম করা এবং হারাম ইনকাম থেকে দান করা এক্ষেত্রে ইসলামের অবস্থানটাকে প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিয় ভাই এবং সকলকে বলছি যে দান করতে হবে হালাল ইনকাম থেকে প্রত্যেকটা জায়গায় কোরআনে যখনই আল্লাহ দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন ওয়ান আনফিকু মিন তৈয়িবা তিমা রসাক না কুম ওয়ামিম আখরা জানা মিনাল আর তোমরা তোমাদেরকে আমি যে ভালো রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো আমি যে হালাল দিয়েছি মিন তৈয়িবাৎ হালাল থেকে তোমরা ব্যয় করবে রসুলাম বলেছেন ইন্নল্লাহ তৈবন লাই আকবাল ইল্লাহ তৈবান আল্লাহ পুত পবিত্র তিনি পুত পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না হারাম তিনি কোনো জিনিস গ্রহণ করেন না তিনি ইহুদি পণ্ডিতদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সাম্মা আলীল কাজিবি আখ্যা আলুন আলী তারা একদিকে তারা খারাপ কথা শুনত এবং তারা খারাপ খেত হারাম তারা খেত অথবা হারাম খাওয়া অথবা অন্য কাউকে হারাম খাওয়ার ব্যবস্থা করে দেয়া এটা ইসলামের জঘন্যতম অপরাধের একটি আমি নিজেও ইনকাম করলাম হারাম ওই হারামে আমি আবার অন্যদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিলাম তাদেরকে হারাম খাওয়ার জন্যে এইটি জঘন্যতম অপরাধ তাহলে এখানে কাজ কি তিনি প্রথমত হালাল ইনকাম করবেন এবং হালাল ইনকাম থেকে যতদূর সম্ভব তিনি ব্যয় করবেন কোনো একজন ব্যক্তি ইনকাম করেছেন হারাম তিনি ওই ইনকাম খেলেন তিনি হারাম আবার তিনি যখন দিচ্ছেন অন্য কাউকে তখন তিনি আবার মনে করছেন তিনি দান করছেন এই রকম একটা মনো আবৃত্তি নিজের মাঝে তৈরি করা এটা ভয়ঙ্কর ধরনের সঠতা প্রতারণা ধোকাবাজি চিটিং আল্লা সফানুয়া তালার কাজ সাথে এক ধরনের আল্লা সাথে এক ধরনের প্রতারণার সামিল এটি আল্লাহ সফানুয়া তালা জানেন এই অর্থের মালিক তুমি এই ব্যক্তি নিজে নন আবার তিনি আল্লাহকে দেখাতে চান আল্লাহ আপনার রাস্তায় আমি দান করলাম তাহলে ডাবল প্রবলেম একটা হচ্ছে ওই সম্পদের মালিক তো তিনি নন অতএব সম্পদের মালিক আরেকজন তিনি এটা দান করছেন দুই নম্বর বিষয় হচ্ছে আসলে তো এটা দান নয় এটা চুরির উপর চুরি তাই না সেই ক্ষেত্রে আবার তিনি দানের একটা প্রতিদান তিনি চাওয়ার চেষ্টা করছেন ফলে দুটোই তো এখানে অপরাধ কোনো একজন ব্যক্তি যদি কোনো হারাম ইনকাম করে তাহলে এই হারাম ইনকামটি তিনি কোনো সওয়াবের বা আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবে এইরকম প্রতিদানের কোনো চিন্তা চেতনা ছাড়া এগুলো তিনি মানুষকে দিয়ে দেবেন অথবা জনকল্যাণমূলক কোনো কাজে তিনি এটি ব্যয় করবেন তাইলে তিনি এখান থেকে মুক্তি পেতে পারেন অন্যথায় তার মুক্তির কোনো উপায় নেই হ্যাঁ তিনি কখন এটি পাবলিকলি পাবলিক ওয়েলফেয়ার অথবা তিনি ডিস্ট্রিবিউশন করে দেবেন যত যদি তিনি জান না জানেন যে এই দান এই যে তিনি যে সম্পত্তি তিনি অর্জন করেছিলেন এই সম্পত্তির প্রকৃত মালিককে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না তাদের মাঝে আবার এগুলোকে পুনরায় তাদেরকে এটি এগুলো ফেরত দেওয়ার মতো কোনো পরিস্থিতিও তার মাঝে নাই তখন ওই এগুলো এমনিতে তিনি দিয়ে দেবেন অথবা জনকল্যাণ মূলক কোনো কাজে তিনি ব্যয় করবেন কিন্তু এগুলোকে কোনো অবস্থায় তিনি দান করবেন না সাবের নিয়তে তিনি দান করবেন না সাবের নিয়তে তিনি দান করলে তার ডাবল ডাবল প্রবলেম হবে ডাবল আহ অপরাধ হবে তার এটি